গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আফ্রিকান ভালুক আকৌ এটা নতুন ভাগৰ হৈতে আপোনালোকক স্বাগতম জনাইছো বাকি হৈ গুড মর্নিং ফ্ৰম আৱাৰ হাউচ হাউচ নাই হোম একচুৱেলি এটা কথা এইকেইদিন যে মানে আমি ৰাইডৰ পৰা অহাৰ লগে লগে অলপমান মানে চৰ্দি কাজে সেইটো হ'ব সেইটো বাঞ্চনীয় হয় আৰু আপোনালোকে বহুতে লাষ্ট ভিডিঅ'টোত কমেণ্টো দিছে বোলে ৰাইডৰ পৰা আহি পালাকে আজি আৰু ভিডিঅ' নাহে হৈ যোৱাকালি ভিডিঅ' অহা নাছিল কিন্তু আজিৰ পৰা আৰু ভিডিঅ' দিবলৈ আমি চেষ্টা কৰিম আজি পোনপ্ৰথমে আজি এটা দুখবৰ বুলিয়ে ক'ব লাগিব কাৰণ আমাৰ যোনটো মিণ্টুদা আছে মিণ্টুদাৰ বোলে হাতখন কিবা এটা কমফৰ্টেবল লগা নাই মানে ওপৰ ফালে দাঙি দিলে বোলে বিষয় মানে খাফাটো তো তাক আমি আৰু সুধো আওকচোন তাৰ কি হৈছে একচুৱেলি ঠিকে আছে এতিয়া এক হস্পিটেলতো দেখে হেৰি কি বুলি কয় এতিয়া যেতিয়া আমি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰো ই মোক কি কৈছে আনা মই বোলো অলপ ৰদুকা পোহতো ঠিকে দেখো ই কৈছে ৰদুক নাযায় তালুখান জিলকি দেখো ঠিকে আছে এতিয়া আমি গাইজ যাম কোক কৈ আছো কোক যাম মানে একচুৱেলি আমি গাইজ আগতে বেমাৰ হলো হয়তো আমি নলবাৰী গৈছিলো এতিয়া আমি নলবাৰী যাব নালাগে এতিয়া আমাৰ ডাইৰেক্ট কুণ্ডাৰগাঁৱৰ ফালে ঘূৰি দি নলবাৰী মেডিকেল কলেজ তো তাকে আমি মিন্টুদাক লৈ যাম তাতে এক্স-ৰে কৰে কি কৰে সেইটো আমি আমাৰ ডিচিশ্যন নহয় ডক্টৰক দেখাম বেছি উপকৃতও নাছে 10 টকা এটা যাব তো বলকচোন যাওঁ কি হয় দেখা যাক বাকী মই শুনা মতে বোলে আপনি আহার লগে লগে রাখসা বাগিছে রাতি অলপ ডাঙর কে কো বাকি হস্পিটালত যি খরচ হয় সেইখিনি বাৰু আমি বহন কৰিম তুমি রাখসা কিবা আনছো না এশ দুশ তো গাইজ আমি ফাইনেলি আহি পালো নলবাৰী মেডিকেল কলেজ আৰু ইয়াতে আমাৰ মিণ্টুদাৰ চিকিৎসা হ'ব একচুৱেলি চিকিৎসা মানে কি বেয়াও লাগে মানুহক লাগে এইগিলে ৰোহিত শৰ্মা এনেকে ভাল কৰে এইগিলে বৰ্তমান আমি সোমাই আহিলো ভিতৰত আৰু এতিয়া আমি ইমাৰ্জেঞ্চিত লৈ যাব লাগিব কাৰণ বেলেগতো ডক্টৰ এতিয়া কেতিয়া বহে কেতিয়া আহে এইগিলা আমি গমেই নাপাওঁ তাক দিছে রিপোর্ট চাবা তো হ্যাঁ হুসি কি যাও দে পুয়ার পাড়ায়
গোটাইখিনি কাম হয়ে গেল। কেটামান টেবলেট দিছি, একেবারে লবা লাগবো আর গরম পানি দিয়ে অল্পমান হেক দিব দিছি। কছি যে 14-15 দিন রেস্ট ললে আরামত ঠিক হয়ে যাব, তো বেশি টেনশনের বিষয় নাই। এতিয়া আমি কত যাম? ঠিকই আছে, নাই টেনশন নাই, লাইফ ইজ বিউটিফুল। তো গাইজ ফাইনালি আহি পালো আমি নলবাৰীৰ ৰাস, আৰু গাড়ীখনেই বঢ়িয়াকে তাতে পাৰ্কিং কৰি থৈছো। থৈ এইখিনি এটা এখন বহি দিলো ই ৰিক্সাত। ই ৰিক্সা আমি দিলগাঙা গৈছো। আমি অলপ ৰাগা জায়গা ৰখিম। আৰে মা হা, আমি এটা ঘূৰি মাৰি বঢ়িয়া। হা ঠিকে আছে। বাকী তুমি ৰাস্তা পাইছিলা নাই? এনেই এনেই মই 3 দিন মান আহিলো। আজি 7 দিন 7 দিন নকে চাৰ বাৰ বুলি কৈ গাধা, 7 দিন সময় পোৱা নাই ৰাইডৰ পাহাৰ দিছো। হা আৰু গাইজ, ইবাৰ শুনো মতে বোলে নলবাৰীৰ ৰাসত বহুতেই এক্সাইটিং কিছুমান বস্তু নতুন নতুন আছে, তো সেইগুলা বস্তু গোটাই আপোনালোকক দেখুৱাৰ চেষ্টা কৰিম। আৰু বৰ্তমান আমি পোন প্ৰথমে কত যাম দেখা? আৰু গাইজ, যিহেতু ৰাস বুলি ক'লে পোন প্ৰথমে আমি যাব লাগিব আমাৰ হৰি মন্দিৰৰ ভিতৰত। তাতে আমি মূৰ্তি গোটেইখিনি একবাৰ দৰ্শন কৰি আহোঁ কেনেকুৱা বনাইছে এইবাৰ, হয়নে? কি যাবি? মিনা বজাৰ যাম। মিনা বজাৰ যাবি? অ ডাঙৰকে কবি বাবা, কোন হয় রে? আমি হৰি মন্দিৰ পালো, এন্ট্ৰি লম। তো গাইজ ফাইনেলি আমি পাই গেলো মুখ্য এন্ট্ৰেন্স, আৰু ইয়াৰে ভিতৰত দি সোমাই যাব লাগবো। তো বলক গাইজ, তো গাইজ সোমাই আৰু লগে লগে আপোনালোকে নিশ্চয় চাব পাৰে কি বঢ়িয়া লগা আছে। আর এখন নিশ্চয় বৃন্দাবন বন আছে, আপনাদের অলপমান যদি লক্ষ্য করে। হ্যাঁ লাইটিং মানে রাতেও একদিন আহিম আপনাদের। হ্যাঁ এই মিউজিক কি কবি এই মাতত? এই মাতত পানকাউরি। তাকেই আ বল রাখছা না? তো পলাম বাহুর বধ, এই মাথা কয় দিভালি দিছি চাও আৰু গাইজ, ৰাসৰ ভিতৰতে আমাৰ বেতালদাৰ চিনাকি। নাইচ নাইচ, মানে তলা ঠিকে আছে। এই চাক শ্ৰীকৃষ্ণৰ মহাৰাস, এইটো ৰাসলীলা। বর্তমান যেবিলাক রাজ্য বাস করবো বর্তমান সময়, এওঁলোকে হে এনেকুৱা হব পাৰিব নেক্সট। এটা বেলেগ রাস্তায় নাই এই বেয়াতে, মানে এইটোৱে থিম ৰাখিছে যে এতে মানে বৰ্তমান যোনটো আমাৰ জেনেৰেশ্যন, নতুন জেনেৰেশ্যন, সেইটো কেনেকে নিচাত মানে মানে হেৰি হৈ আছে, এতে চাব সেইগুলো চব আছে আৰু জানব লগা। হয় হয় হয়, আপোনালোকে নিশ্চয় আহক, এতে ভিজিট কৰক অলপমান। আৰু অলপমান আগেয়ে আপোনালোকে নিশ্চয় দেখা পাব এটা মা মনোহা পুতলা থিয়েটাৰ, আৰু এখন কমপ্লিটলি ফ্ৰী। আৰু আপোনালোকে যেতিয়া গধূলি পে ষ্টাৰ্ট হয় ন, গধূলি পে ষ্টাৰ্ট হয়, হয় ঠিকে আছে। হয় হয় হয়, নমস্কাৰ দাদা, ভাল। আপোনালোকে এইটো মানে বিনামূলীয়াকে দেখে আছে? তাৰমানে কমিটি আমাক মাতিছে, হয়, গতিকে আমি এইটো আজিৰ পৰা গধূলিৰ পৰা দেখুৱাম ইয়াত প্ৰাইজক। ৰাইজক দেখুৱাম, আৰু আমাৰ গন্ধিয়া, আমি গন্ধিয়াৰ পৰা আহিছোঁ, হয়, মহাপুৰুষদেৱে এইটো ওলাইছিল, গতিকে আমি সেই কৃষ্টিটো ধৰি ৰখাৰ আপ্ৰাণ চেষ্টা ৰাখিছো। ইয়াত মানে ৰাইজে সহায় সহযোগ বঢ়াব লাগিব, আমি অকলে কৰিলে নহ'ব নহয়। যিমান আমাৰ মানুহ চাই আছে আপোনালোকে একবাৰ আহিব, আহি কিনে একবাৰ ভিজিট কৰিব চাব, কাৰণ এইবোৰ আমিয়ে এনেকে বজাই ৰাখিব লাগিব আমাৰ আপকামিং জেনেৰেশ্যনক, এইটো আমি দেখাব লাগিব। পুতলা নাচ ভাল লাগে, মোৱাই মেকবা চাবাতে। আৰু এইটো আপোনালোকে নিশ্চয় চাব পাৰে কোলা বাহুদেৱ,
আর এইগুলা বস্তু মানে যিমান মূর্তি আছে আমি গধূলি আইলি ইমান মানে ভালকে দেখাব নোৱাৰিম কিছু গধূলি কিমান বস্তু আহিব তোৰ কাৰণ কি ছাৰ দিব ইতে বেছি ভাল লাগে ছাৰ ইছে বেছি ভাল লাগে মানে মানুহ নাই না হে কাৰণে মেইন কেছ তো ধুনিয়া আর গাইজ আমি বর্তমানে আইছো মুখ্য আকর্ষণ আমার হরুরে ক্রাস পুতানা হ্যাঁ বহুত ভাল লাগে ইন্দ্রা কইতে ভউ গেছল ভউ গেছল এক আমার হতর গেছ না এখন আর দেখি তোইতে হ্যাঁ না সাই কইতে এইতে বইন লাগে এইটা তো এনকার আতি কারো কথা নকপি নলে পুতানাত কত বেশি বই করব আ বাবা হ্যাঁ যা যা ওই ভাই যাও দেই আর গাইজ কোথায় হানি মূর্তি আমি দর্শন করি কিনা এবাকে উলাই লুইতে আমি সাম আমার জুনগিলা মিনা বাজারে আছে বানিজ্য মেলায় আছে আমি গম পাইছো আজি নাটক খা মন কব লাগে না আৰু এপু লাগিছে আজি গলি থিয়েটার টিকিট কাটা তো গাইজ হেপাগৰ পা বৰিয়াকে আহি কিনে উলাই লু উলাই কিনে এটা মিনা বাজার যাম তাৰ আগতে ৰাতিপুৱাৰ পৰা যিহেতু আকৌ খোৱা এটা খাওঁ বুলি ভাবছো আৰু এখানে হল আমাৰ বৰভাগৰ দোকান আপোনালোকে চাব পাৰে বৰভাগ নলবাৰী জিভাৰ জ্যোতি বুলি লেখা আছে আৰু এটা ইণ্ডিয়ান বেংক যি আছে তো আমি হেপাগৰ পৰা আহিলি ৰাখৰ পৰা উলাই আহিলি ৰাইট ছাইড পৰি যায় আর আইছেলে মিনা বাজার না পাতে আপনার এতে পাই যাব তো জিভা জ্যোতি খরচ চলিয়ে খরচ চলিয়ে হেই কথা তো এনে দোকানখান দিছে এতে কিবা তা খাই যাও হ্যাঁ ও এতে আমার হরিন্দ আছে নাকি বরিয়া বরিয়া দে দে আমি দিয়া কিবা তা খাওয়া আর আমি হওয়ার আগতে কই দেওয়াতে আপনার এটা আইটেম গোটাই পাই যাব আর এতে সবুতকে স্পেশিয়াল বিরিয়ানি যোনটো সাতটা বাজার পরায় অ্যাভেলেবল হয়ে যায় এটা সময় অলপমান সোনকাল হয়ে আছে সেখানে আজি বিরিয়ানি নাখাও কিন্তু আজি নাখলেও মই এটা আহি দেখিম এটা আপনার যেতে রাস্তা বাহে তাতে আমাকে এটা লগ পাবো আমি এটা বহিম আর বাকি আমার এই দোকানখান দিছি ই আমার একে ঘর কাহরে চলি আহক সবে আহক বিন্দাস খাক বিরিয়ানি টেস্ট করবে লাগা আছে দে কিন্তু হ্যাঁ আমি শুনছু মাতো সরু সরু হয়ে গেছি চাউমিনও সরু সরু দেখা তো চাউমিন তো খালো এতে বড়িয়া চিকেন পকোড়া এগুলো রেডি হয়ে আছে ধুনিয়াকে বাকি ভাই এটা কথা সোধো আমার তো যিমানখানি মানুষ সবেতো আইবই বাকি কিবা এটা ডিসকাউন্টও করে দিবি নিশ্চয় 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 তো যিমান আফ্রিকান ভালুকর মানুষ ভিডিও চায় আমার তো সবখানি এটা আইলি হল মোস্ট ওয়েলকাম খালি হল ডিসকাউন্ট করে দিবি ঠিক আছে ভাই দে যাই থাকো এটা আরো আইম দে দে ভাই দে তো গাইস শুনে আছি আমি মিনা বাজারত আরে বাজার আইলি হল পিস্তল মারবি নাকি রই হই তুই এত মুকুতা পুলিশ 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 সবাই সই হ্যাঁ পুলিশ গুলো পুলিশ সবাই মারো কোনটো মারবি গো মারি গাড়ো তো গাইজ এবার আমার দেখা মারব তই মারবি কোনটো মারবি জানো একদমে সাইডর রঙা তোমার একদম রঙা তো রঙা তো কপালত মারবে দিও মানুষ গেছি না কিমান তো গাইজ মিনা বাজারত সুমি আহিলো যদিও কিছুমান বহুত একলাই খোলাই নাই সেই ডাঙর চাকাও খোলা নাই এভাগে আপনাদের এখন এখানো খোলা নাই আপনাদের নিশ্চয় চাব পারে কিন্তু একটা বস্তু খুলছে এই ট্রেন খান ট্রেন তো উঠিম ইন্দু হ্যাঁ আস বুড়া বাংনা যা আহ তো গাইজ কি কবি কৌ আমি দেখো বুলি কৌ কিবি এটা কৌ কৌ আজ এতে নহয় তুই বাইরে ঠিকে আছে
লাইন গেছি তো তাইছ কি ভাবি মিনা বাজার পা ওলাই এইখানে এখনিয়াত আপনাদের সব দোকান এরিয়া গিলা হবো আর কি হোটেল আপনাদের খুলছি বিরিয়ানির হোটেল হোক কিবার হোটেল হোক বাপ রে বাপ বাকি ভাই ভালে আছা বরিয়া দে কে ভাই কিবা কবি নাকি তই তো ওইটা আমি গাড়ি খান তাতে আছে গাড়ি খান বা আছে না নাই আছে মানে দামি গাড়ি না ভয় লাগি যায় ছলি এই মা তো গুনো আপনি আছে আবু আছে বয়ন কে ফুলি থাকি ফুলি থাকি মিটি না বুকু কপাল ফুলু কপাল ফুলু কি বলবো তো গাইস গাড়ি খান বড়িয়া একদম ঠিক হয়েছে আজি দুটা কামে হল মিন্তু দেখো আমি ডক্টর তা দেখালো আমি রাখো অল্পমান দিনত আপনালোক ভালকেই দেখালো দে আৰু একদিন ৰাতি ৰাখ একদিন দিনত ৰাখ আমি প্ৰত্যেক বছৰে যেতিয়া তেনেকে দেখো আৰু বাকি এটা কথা গাড়িখন কিন্তু বড়িয়া সেফ হৈছে কিন্তু ভাল কারণ আমি রাইডর পরাও আছো আপনার আপনার গমে পাই কি আইব আপনার কমেন্ট একবার বড় খুব শুন বাকি গাইস আজি ভক্ত প্রায় কিনে চাইছো ভক্ত চ্যানেল বলে ভাল ভাল লাইক কমেন্ট জানাই দিবেন আর লকম দেলো ভাই ভাই ধন্যবাদ জয় আহম গাইস বাই বাই কৃষ্ণ